এক্সট্রা টাইম। পরীক্ষায় নো টেনশন, নো হয়রানি, অল ইজ ওয়েল উইথ ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী 2017-18 মৌসুমের আই লিগে সূচি ঘোষণা করলো AIFF। 25 নভেম্বর মোহনবাগান শুরু করছে মিনার্ভার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। 28 নভেম্বর ইস্টবেঙ্গল ঘরের মাঠে আই লিগ অভিযান শুরু করছে আইজল FC-র বিরুদ্ধে। আই লিগে সূচি নিয়ে কি বলছেন দুই প্রধানের কর্তারা? আমরা প্রথমত হ্যাপি যে অবশেষে আই লিগের ফিক্সচারটা বেরোলো। কবে থেকে শুনে আসছি বেরোবে করে, তাই সন্দেহ হচ্ছিলো আই লিগটা বন্ধ না হয়ে যায় মাঝপথে। এখন অ্যাটলিস্ট মনে হচ্ছে যে আই লিগটা হবে, সো বেটার লেট দ্যান নেভার, ফিক্সচার বেরিয়েছে। আইএসএল এর প্রস্তুতি স্বরূপ এক মাস আগের থেকে তাদের প্রচার চলছে টিভিতে, কাগজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে চলছে। এখন অবধি আই লিগের এই সবে ফিক্সচার বেরোলো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখন অবধি কোনো প্রস্তুতিই নেয়নি আই লিগের কোনো সম্প্রচার করবার জন্য, তো সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে থাকবই। তো আমাদেরও চেষ্টা করতে হবে কত তাড়াতাড়ি এই হাইপটাকে তোলা যায়। 13 জানুয়ারি আই লিগের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, সেই নিয়েই বা কি বক্তব্য দুই প্রধানের? সেকেন্ড ম্যাচটা ডার্বি করাটা কতটা ঠিক সেটা যার হোম ম্যাচ সে বলতে পারে। ডার্বি তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু ডার্বি জিতে অন্য ম্যাচে পড়ে গেলে কেউ মনে রাখবে না ডার্বিটা। 2017-18 মৌসুমে নিজেদের মাঠকেই হোম গ্রাউন্ড করবে মোহনবাগান। ইস্টবেঙ্গল অবশ্য এ মৌসুমে সেই পথে হাঁটতে নারাজ। দেখবেন অনেক কাগজেও বেরিয়েছে, আর আমি এই ছোটাকে চিনিও, যারা ওই ফার্টিলাইজার দিয়ে এবং ট্রিটমেন্ট করে যে মাঠটাকে ঠিক রেখেছে তাদের সাথে আজকে আমি কথা বলছিলাম। এতদিন আমি আর দেবাশিদা দুজনেই কথা হয়েছে তাদের সাথে, সো তাদের আজকে ডেকেছিলাম যে আমাদের মাঠের কী সলিউশন করা যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।